বন্ধুরা, 1994 সালে ডানকান ব্রাদার্স ফাউন্ডেশন ক্যামেলিয়া হাসপাতাল নামে এই চমৎকার হাসপাতালটি প্রতিষ্ঠা করেন। এই সেই হাসপাতাল যে হাসপাতালের সৌন্দর্য দারুণভাবে মুগ্ধ করে পর্যটকদের। বন্ধুরা, আমি আগের পর্বে দেখিয়েছিলাম শমশানগর চা বাগানের গলফ মাঠ। আজ আমি দেখাবো গলফ মাঠ থেকে বেরিয়ে অদ্ভুত সুন্দর চা বাগানের রাস্তা দিয়ে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল। এই সেই হাসপাতাল যে হাসপাতালের সৌন্দর্য দারুণ মুগ্ধ করে পর্যটকদের। আমার অনুসন্ধানী চোখ নতুন কোনো জায়গা পেলেই নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে ইচ্ছে করে। তাই এবারে ভ্রমণ গল্পটাও চা বাগানের ভেতরে চা শ্রমিকদের হাসি কান্না সুখ দুঃখের অংশ, একটি হাসপাতালকে ঘিরে। ধন্যবাদ জানাই এ পর্বে যিনি কষ্ট করে আমাকে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখিয়েছেন ও আমার ভ্রমণ সঙ্গী হয়েছিলেন ইউপি সদস্য সমাজকর্মী ইয়াকুব ভাই। তো চলুন আমিও দেখব, আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো। বন্ধুরা, 15 একর জমির উপর অবস্থিত 50 শয্যার এই হাসপাতালটি ঐতিহ্যবাহী চা স্থাপত্যের উপর ডিজাইন করা হয়েছে। একটি সুন্দর সবুজের সাথে রঙিন ছাদ, এক কথায় অসাধারণ। হাসপাতাল বিল্ডিং চমৎকারভাবে নির্মিত, চারপাশে সবুজের সমারোহ আর ফুলের বাগান। ভেতরে ডাক্তার নার্স ও রোগীদের আনাগোনায় মুখর থাকলেও বাইরে অনেকটাই নির্জন। হাসপাতালের বাইরের পরিবেশ খুবই চমৎকার, বুক ভরে নির্মল হাওয়া নিতেই শরীরের ক্লান্তি নিমিষেই দূর হয়ে গেল। চারপাশ সাজিয়ে রাখা হয়েছে যেন সুন্দরের প্রদর্শনী চলছে। তাছাড়া আজকের ওয়েদারটাও খুব ভালো, মাথার উপর নীল আকাশ, সাদা মেঘ। বন্ধুরা, 1994 সালে ডানকান ব্রাদার্স ফাউন্ডেশন ক্যামেলিয়া হাসপাতাল নামে এই চমৎকার হাসপাতালটি প্রতিষ্ঠা করেন। এই সেই হাসপাতাল যে হাসপাতালের সৌন্দর্য দারুণভাবে মুগ্ধ করে পর্যটকদের। ডানকান ব্রাদার্সের মাদার কোম্পানি ক্যামেলিয়া PLC নামানুসারে হাসপাতালটির নামকরণ করা হয়। ক্যামেলিয়া PLC লন্ডন স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত একটি প্রতিষ্ঠান। তো চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। বন্ধুরা, হাসপাতালটি দেখলে মনেই হবে না এটি একটি হাসপাতাল। সবুজ ঘাসের গালিচায় আচ্ছাদিত পুরো হাসপাতাল এলাকাটি দেখে মনে হবে এটি একটি পর্যটন কেন্দ্র। ডানকান ব্রাদার্সের মাদার কোম্পানি ক্যামেলিয়া PLC নামানুসারে হাসপাতালটির নামকরণ করা হয়েছে। হাসপাতালটির পরিষ্কার পরিচ্ছন্নতা এতটাই মুগ্ধ করেছে যে একবারের জন্য মনে হয়নি এটা আমাদের দেশে অবস্থিত। সারাক্ষণ একটা বিদেশ বিদেশ অনুভূতি কাজ করেছে মনে। প্রায় ঘণ্টাখানিক সময় কিভাবে যে চলে গেল টেরই পেলাম না। বন্ধুরা, অনেকে মনে করছেন দেশের জন্য প্রতিটি চা কোম্পানিতে কেন্দ্রীয়ভাবে অন্তত একটি করে এরকম হাসপাতাল গড়ে তোলা হয়। এতে অন্তত নিরীহ চা শ্রমিকরা স্বাস্থ্যসেবার কিছুটা অংশীদার হতে পারবে।
আঁকাবাঁকা মেটো পথ ধরে পৌঁছাতে হয় ক্যামেলিয়া হাসপাতালে। শমশেরনগর শহর থেকে প্রায় 2 কিলোমিটার পূর্বে শমশেরনগর চাবাগানের কানিহাটি ডিভিশনে প্রধান সড়কের পাশে দাঁড়িয়ে আছে খাড়া দোতলা এক বিল্ডিং। আরেকটি কথা না বললেই নয়, ক্যামেলিয়া হাসপাতালে বেড়াতে আসলে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ঢুকতে হবে। এবার জানিয়ে দিব কিভাবে আসবেন শমশেরনগর। ট্রেনে কিংবা বাসে শমশেরনগর যাওয়া যায়। ঢাকা থেকে শমশেরনগর স্টেশনে নিয়মিত বিভিন্ন আন্তনগর ট্রেন থামে। বাসে যেতে হলে মৌলভীবাজার অথবা শ্রীমঙ্গলে সরাসরি বাসে এসে সেখান থেকে সিএনজি কিংবা কার নিয়ে ঘুরে যেতে পারবেন পুরো শমশেরনগর। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে সাহায্য করুন। আজ আর নয়, অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণ গল্পে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।